ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত, 450 সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরানের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের নাগালে ইসরায়েল। জম্মু কাশ্মীর মসজিদের বাইরে গুলি, আহত এক। পাকিস্তানে থাকা দাউদ ইব্রাহিমকে ধরতে দুবাই ভারতের বিশেষ টিম। আরো থাকছে ইউক্রেনকে অস্ত্র দেয়া জার্মানিতে বিক্ষোভ। স্যাটেলাইটের ধরা পড়ল রুশ সেনাদের গোলাবর্ষণের আগের এবং পরের চিত্র। রাশিয়াকে চীন অস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে জানালেন বাইডেন। এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন নতুন উত্তেজনা। শুনছিলেন সংবাদ সিনেমাখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত, 450 সেনা নিহত। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কনশনকভ জানিয়েছেন, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান চলাকালে রাশিয়ার বাহিনী গতদিনে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ান এরোস্পেস ফোর্সের ফাইটার এয়ারক্রাফট, ইউক্রেনের এয়ারফোর্সের সু-24, সু-25 এবং মিগ-29 প্লেনগুলিকে ডোনেস্ক, পিপুলস রিপাবলিকের রোজভোকা এবং দিমিত্রোভে বসতিগুলোর কাছাকাছি এলাকায় গুলি করে নামিয়েছে। রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী গত 24 ঘন্টা 8টি ইউক্রেনীয় বাহিনী আকারজান, 2টি হিমার্স রকেট এবং 3টি তোস্কা ইউ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে জেনারেল যোগ করেছেন। রাশিয়ান বাহিনী কুপানস্ক এলাকায় ইউক্রেনের জনশক্তি এবং সরঞ্জাম ক্ষতি করেছে। গতদিনে প্রায় 60 জন শত্রু সৈন্যকে নির্মূল করেছে। কনাশকব রিপোর্ট করেছেন সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ 60 জন কর্মী, 3টি পিকআপ ট্রাক, 1টি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম এবং 1টি পোলিশ নির্মিত ক্রাব অটোমেটিক আর্টিলারি বন্দুক। তিনি বলেন রুশ বাহিনী গতদিনে লুকাজনস্ক, পিপুলস রিপাবলিকের ক্যাসিন লিমান এলাকায় প্রায় 180 ইউক্রেনের সেনাকে নির্মূল করেছে। গত 24 ঘন্টা প্রায় ক্রাসনি লিমানে 180 ইউক্রেনের সেনা, 6টি সাজা যুদ্ধযান, 1টি গ্রাড মাল্টিপল রকেট লঞ্চার, 1টি D-20 হাউজার এবং 1টি কাউন্টার ব্যাটারি রাডার ধ্বংস করা হয়েছে, কনশনকব রিপোর্ট করেছেন। এদিকে রুশ বাহিনী গতদিনে ডোনেস্ক এলাকায় 120 জনের বেশি ইউক্রেনের সেনা এবং 1টি গোলাবর্ষণ দ্বীপকে নির্মূল করেছে। ডোনেস্ক এলাকায় দক্ষিণ যুদ্ধ গ্রুপের ইউনিটগুলো সক্রিয় অপারেশন, বিমান হামলা এবং কামানগুলি চালানোর ফলে গত 24 ঘন্টায় 120 জনের বেশি ইউক্রেনের সেনা, 3টি সাজা যুদ্ধযান এবং D-20, D-30 হাউজার ধ্বংস করা হয়েছে। ইরানের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র নাগালে ইসরায়েল। ইরান পাবেও নামে 1650 কিলোমিটার পাল্লার নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে গিয়ে আঘাত হানতে পারে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এর স্পেস ফোর্স এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। খবর আরব নিউজ ও টাইমস অফ ইসরায়েল। এরো স্পেস ফোর্স এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজদাদে রাষ্ট্র টিভি চ্যানেল খাবারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পাবে হচ্ছে ইরানের তৈরি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর আগে সোমার, হুয়াইও ও তালাইয়া নামে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দেশটি। এগুলোর পাল্লা তুলনামূলক কম ছিল, এখন বেশি পাল্লার পাবে ক্ষেপণাস্ত্রগুলো এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে। ইরানের কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে জানিয়ে হাজাদে বলেন, ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করাও কারো ক্ষমতা নেই। কোনো দেশই এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে পারবে না। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের গতিবিধির ভিত্তিতে এর পরবর্তী অবস্থানটা কোন পয়েন্টে হবে তা ধারণা করার মাধ্যমে শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে। কিন্তু ইরানের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি সংক্রান্ত কোনো পূর্ব ধারণা পাওয়া শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পক্ষে সম্ভব হবে না। জম্মু কাশ্মীরে মসজিদের বাইরে গোলাগুলি। ভারত শাসিত জম্মু কাশ্মীরে একটি মসজিদের বাইরে সন্ত্রাসীর গুলিতে একজন আহত হয়েছে। শুক্রবার জম্মু এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহানের হাসানাব ডাবল এলাকা ওই হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ সংস্থা ANI এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এতে শহীদ হেড কনস্টেবল আলী মোহাম্মদ গানোয়ের ছেলে আসিফ গানাই আহত হন। আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সূত্র UNB। পাকিস্তানে থাকা দাউদ ইব্রাহিমকে ধরতে দুবাই ভারতের বিশেষ টিম। পাকিস্তানে লুকিয়ে থাকা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম তার ডি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুবাই 5 সদস্যের তদন্তকারী দলকে পাঠিয়েছে ভারতের সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। গতকাল শনিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,
500 তদন্তকারী দলটি দুবাইয়ের স্থানীয় প্রশাসনের সাথে দাউদ ইব্রাহিম এবং ডি কোম্পানির সম্পর্ক বলবে। এ ধরনের জঙ্গি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন তারা দুবাই থেকে ভারতের বিরোধী কার্যকলাপে নিয়োজিত রয়েছে। এনআইএন সদর দপ্তরের সোর্স অফিসারের মতে কোন কোন অফিসার দুবাই গিয়েছেন তার নাম প্রকাশ করা যাবে না, তবে এটা নিশ্চিত যে ডি কোম্পানির বিরুদ্ধে নথিভুক্ত মামলার তদন্ত করার পরে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ হয়েছে, এরপর অনেক আসামির বক্তব্য রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই মামলায় অনেক আসামিকে গ্রেপ্তার করা হলেও পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে তদন্তকারী সংস্থা বিদেশি তদন্তকারী সংস্থার সাহায্য নিতে পারে, যার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত বছর কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ দাউদ ইব্রাহিম ও অন্যান্য অনেক অভিযুক্তদের বিরুদ্ধে ইউএসবি আইনের মামলা নথিভুক্ত করেছে। তদন্তকারী সংস্থা এনআইএ দল ডন দাউদ ইব্রাহিম ও তার ডি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে। আগামী দিনে এর সাথে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলছে। এনআইএ সূত্র জানা গিয়েছে মুম্বাই বিস্ফোরণের পর মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম গত কয়েক বছর ধরে পাকিস্তানে লুকিয়েছিল। সেখান থেকে দাউদ ইব্রাহিম তার আন্ডার ওয়ার্ল্ড কোম্পানির সন্ত্রাসবাদ এবং মাদক ব্যবসা জড়িত এবং ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছে। তাই বিষয়টি গুরুত্বের পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশ জারি করে এই বিষয়টি তদন্ত এনআইএর কাছে হস্তান্তর করা হয়েছিল। মুম্বাই হামলা সংক্রান্ত মামলা তদন্ত সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে নথিভুক্ত ওই মামলা এখন পর্যন্ত মুম্বাই সহ অনেক জায়গা থেকে অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবৈধভাবে অর্জিত সম্পত্তি সংযুক্ত করা হয়েছে। ইউক্রেনকে অস্ত্র দেয়া জার্মানিতে বিক্ষোভ। টানা এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই অবস্থার কতদিন চলবে তার হিসাব আপাতত কারো কাছে নেই। সর্বোচ্চ রুশ আগ্রাসন মোকাবেলায় গুরুত্বের শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র সহ সামরিক সহায়তা দিয়ে আসছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। এর মধ্যে পশ্চিমা ইউরোপের শক্তিশালী দেশ জার্মানি রয়েছে। আর জার্মানি এই পদক্ষেপের বিরুদ্ধে দেশটির রাজধানী বার্লিনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। জার্মান সরকারের পক্ষ থেকে ওই বিক্ষোভের সমালোচনা করা হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবের বিরুদ্ধে শনিবার জার্মানির রাজধানী বার্লিনে 10,000 মানুষ বিক্ষোভে অংশ নেন। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বজায় রাখার জন্য বিক্ষোভ স্থলে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে রুশমন্ত্রী ওই বিক্ষোভের সমালোচনা করেছেন জার্মান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। রয়টার্স বলেছে রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বার্লিনে এই বিক্ষোভের ডাক দেন বিশিষ্ট বামপন্থী জার্মান একজন রাজনীতিবিদ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে এক বছর পূর্তি হওয়ার একদিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার বিক্ষোভে একজন বিক্ষোভকারীর হাতে থাকা ব্যানারে লেখা ছিল সংকট সমাধানে আলোচনা করুন, উত্তেজনা বাড়াবেন না। এছাড়া ভিড়ের মধ্যে অনেকটি ব্যানারে লেখা ছিল এটা আমাদের যুদ্ধ নয়। মূলত রুশ আগ্রাসন শুরু পর থেকে যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনের জন্য অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী দেশে পরিণত হয়েছে জার্মানি। স্যাটেলাইটে ধরা পড়লো রুশ সেনাদের গোলাবর্ষণের আগের এবং পরের চিত্র। 34 সপ্তাহ ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রা যুদ্ধের এক বছর পূর্তির সপ্তাহ। ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলে এখন তীব্র যুদ্ধ চলছে। ইউক্রেনের আঞ্চলিক গভর্নর টেলিগ্রাম বার্তায় বলেছেন রুশ সেনারা দোনেৎস্ক প্রতিনিয়ত গোলাবর্ষণ করছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাকমুদের অবস্থাকে ইউক্রেনের জন্য অন্য যে কোনো অঞ্চলের থেকে সব থেকে কঠিন বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারি স্যাটেলাইট সাম্প্রতিক সময়ে রুশ গোলাবর্ষণের পরে চিত্র উঠে এসেছে। এই সংবাদের ছবির উপরে অংশটি ইউক্রেনের পেট্রিভকা অঞ্চলের। ছবিটি 2022 সালে জুনে নেওয়া হয়। সংবাদের ছবির নিচের অংশটি ধারণ করা হয় গত 10 ফেব্রুয়ারি। এতে রুশ সেনাদের ভারী গোলাবর্ষণে অঞ্চলটির ধ্বংস স্পষ্ট। ইউক্রেনের রাশিয়ার আক্রমণে এক বছর পূর্তি হয় গত শুক্রবার। এখনও পর্যন্ত যুদ্ধ বন্ধের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র সিএনএন। রাশিয়াকে চীন অস্ত্র না দিলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে জানালেন বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়াকে চীন সমরাস্ত্র সহযোগিতা দিলে যুক্তরাষ্ট্র জবাব দেবে। এবিসি টেলিভিশনের সাংবাদিক ডেভিড মোরের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে বাইডেন এই মন্তব্য করেন। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো আশঙ্কা প্রকাশ করে বলেছে রাশিয়াকে চীন সমরাস্ত্র সহযোগিতা দিতে পারে, যদিও চীন বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছে বেজিং নিয়ে কথা বলার কোনো অধিকার ওয়াশিংটনের নেই, কারণ ইউক্রেনের ব্যাপক অস্ত্র দিয়ে সংঘাত উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্রই। সাক্ষাৎকারে সাংবাদিক ডেভিড মোর বাইডেনের কাছে রাশিয়াকে চীন অস্ত্র দিলে কি হবে সেটা জিজ্ঞাসা করেন। যবে বাইডেন বলেন আমরা এখনো দেখিনি যে চীন অস্ত্র দিয়েছে, আমি নিজেও দেখিনি। সাংবাদিক মোর বাইডেনের কাছে আবার জিজ্ঞাসা করেন ভবিষ্যতে রাশিয়াকে চীন অস্ত্র দিলে সেটা সীমা লঙ্ঘন হবে কিনা। জবাবে বাইডেন বলেন যুক্তরাষ্ট্র জবাব দেবে। রাশিয়াকে সহযোগিতা করে অন্য দেশগুলো যেমন নিষেধাজ্ঞা পেয়েছে তেমনি নিষেধাজ্ঞা পাবে।
যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন নতুন উত্তেজনা। যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা নজরদারি বেলুন শনাক্ত হয়েছে। পারমাণবিক ও সামরিক মতো স্পষ্টকাতার স্থাপনার উপর দিয়ে উঠতে থাকা ওই বেলুনটি গুলি করে বিধ্বস্ত করা হবে কিনা তা নিয়ে শীর্ষ কর্মকর্তারা আলোচনা করেছেন। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে চীন বেলুনটি পাঠিয়েছে দাবি পেন্টাগনের, তবে আপাতত তেমন ঝুঁকি নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাম প্রকাশ অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের তিনটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বেদি মন্টানো রাজ্যের মালটম এয়ার ফোর্স বেসে অবস্থিত। বুধবার কর্মরত পাইলটরা সেখানেই বেলুনটি শনাক্ত করেন। শীর্ষ সামরিক কর্মকর্তারা বেলুনটি গুলি করে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে বিরত থাকেন, কারণ এতে জনজীবনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। বেলুনটির গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। বাইডেন বেলুনটিকে গুলি করে ধ্বংস করার নির্দেশ দিতে পারেন এমন একটি ধারণা থেকে সামরিক কর্মকর্তা গুলি করার সব প্রস্তুতি নিয়েছিলেন, এমনকি প্রস্তুত করেছিলেন F-22 ফাইটার জেট। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং সর্বোচ্চ সেনা কর্মকর্তা মার্ক মিলি সহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তারা বৈঠক করেছেন। ফিলিপাইনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের স্যার এক মুহূর্তে ওই বৈঠকটি করেন। বেলুনের বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করে পেন্টাগন, এ সময় বলা হয় বেলুনটি বেশ উঁচুতে ছিল, এছাড়া মন্টানা প্রবেশের আগে কানাডা হয়ে আলাস্কা পাড়ি দিয়েছে। ইতিপূর্বে এরকম বেলুন শনাক্ত হয়েছে, তবে এবারটি চীনের বেলুন এ বিষয়ে আমরা নিশ্চিত। সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানায়, বিষয়টি ওয়াশিংটনের চীনা দূতাবাস এবং বেজিংকে আলাদা করে জানানো হয়েছে, এখনো তার কোনো প্রতিক্রিয়া দেখায়নি।